আজকে জল খাবার ছোলে কুলছে, তো এটা বড়ের আর ওটা বুনুর। এটা হচ্ছে মামার কাছ থেকে, বুঝলি? আগের দিন ভাগের কাছ থেকে আনা হয়েছিল, এটা মামার কাছ থেকে। মামার কোয়ালিটি আলাদা পাবে। আর এই যে আমার খাবার এখানে আছে ভাই, আমি বাইরের খাবার খাই না। সাদা সাপটা মানুষ ভাই, আমি রুটি তরকারি খাই। মানে এরকম তো প্ল্যানিং ছিল করবো, বাট ওই আর কি এত থকানের পর না, মানে শরীর মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। তা আজকে সকাল থেকে শরীরটা প্রায় ছেড়েই দিয়েছিল, কোন রকম যেগুলো না করলেই নয় করে যাচ্ছি। আর তার মধ্যে ঘরে যেহেতু মিস্ত্রির কাজ চলে যাচ্ছে, তো সেটা তো একটা ইরিটেশনের ব্যাপার তো আছেই আছে। যাই হোক, ওই সব ভেবে লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে, মোট কথা, ব্লগটা অ্যাকচুয়ালি প্রপারভাবে স্টার্ট করতে করতে অনেকটাই সময় হয়ে গেল, লেগে গেল। তো এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি, এই যে বুনু, আমি আর বর, আমরা যাচ্ছি হাবিবসে, সালমান ভাইয়ার ওখানে। তো জানি না, বুনু করে নিয়ে দেখা করতে যাচ্ছি। অটোগ্রাফটা নিয়ে নিবি বুনু? না, দিয়ে আসবো। তো আমরা যাচ্ছি, ওই আমার চুলগুলোর যে অবস্থা হয়েছে না ফ্রেন্ডস, মানে ইদানিং কি হয়েছে না, যখন কোনো হেয়ার ট্রিটমেন্ট আমরা করাই না, তো সেটার না একটা প্রপার কেয়ার চাই। যেমন আমরা যদি ফেসিয়াল করাই, তো ফেসিয়ালটা করিয়ে নিলাম, ব্যাস মুখটা এমনি সেরে দিলাম, না, ওটাকে মেনটেন করার জন্য প্রপার কেয়ার চাই। তো যে প্রপার মেনটেনটা যে ঘরে করতে হবে, সেটা আমি ইদানিং একদমই করতে পারিনি, আর আজ থেকে নয়, প্রায় লাস্ট এক মাস থেকে বলবো। মানে ভালো করে না, আমি যেমন দুদিন তিন দিন বাদে শ্যাম্পু, মতলব হেয়ার ওয়াশ করি, দেখিতে আছে বুঝলে কাপড়গুলো, আরো দেখিতেও আছে। হ্যাঁ রে ভাই, ওর মধ্যেই তো সব আছে, দেখো লোকটা জানে। কিন্তু তো করতে পারিনি, তার ফলে কি হচ্ছে না, আমি যখনই চুলটা আঁচড়াচ্ছি না, আমার এত এত চুল পড়ছে। আর এমনি তো ভুল প্লাগটাও করতে হবে, তো বুনু আছে ওদিকে পার্টি, ও করবে। সে তো কিছু হবে না, বুনু শ্যাম্পু করতে হবে তোকে ওখানে। তিনজন মিলে চলে এসেছি হাবিবসে, মানে সালমান ভাইয়ার সেলুনে। তা ফ্রেন্ডস, তোমরা সবাই জানো আমাদের এই মল্লাদ্দোর মসজিদ, মানে যখনই কোনো আমাদের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের কথা হয়, আমরা এই জায়গাটাকেই প্রেফার করি, কারণ আজ থেকে নয়, বহু বছর ধরে আসছি। তা বুনুর বেশ অনেকদিন ধরে ইচ্ছে ছিল ও এখানে চুল কাটবে। আসলে না ফ্রেন্ডস, এবার বুনুরা যেহেতু গৃহপ্রবেশ উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিলো, আমরা যদিও ভেবেছিলাম এখানে ঘুরতে যাব, সেখানে ঘুরতে যাব, কিন্তু ওইরকমভাবে সবসময় ভাবনার উপর কাজ হয় না, এটাই সত্যি কথা। আর এখন যখন বসে আমি ভাবছি, বুনু এবার তোরা এলি, কোথাও যাওয়া হলো না, তো ও আমাকে সামনে থেকে এটাই বলছে, দিদি এটা আমি আগের থেকেই জানতাম, কারণ এই কিছুদিন আগে আমারও গৃহপ্রবেশ হয়েছে, মানে বুনুরাও নতুন ঘরে প্রবেশ করেছে, তো বলছে এই টাইমটা খুবই ব্যস্ততার মধ্যেই কাটে। তো যাই হোক, ঘুরতে ওরকমভাবে কোথাও না গেলে ফ্রেন্ডস, একটা ইচ্ছে তো পূরণ হলো, মানে বুনুর যে এখানে সালমান ভাইয়ার হাতে চুল কাটার যে একটা ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়েছে। আর আজকে সালমান ভাইয়া নিজেই বুনুর হেয়ারটা কাট করেছে। কীরকম হয়েছে তোমরা জানিও, এই যে ওর হেয়ার কাট হয়ে গিয়েছে। তো এবারে ও ক্লেচারটা লাগিয়ে আমি বললাম পেছনে ঘোর একটুখানি দেখাই, চুলটা খোলা রাখুক বা বাঁধা রাখুক, দুটোতেই কিন্তু বেশ সুন্দর লাগবে। তা তোমরা সবাই জানিও কীরকম হেয়ার কাটটা হয়েছে। তা আমার আর বুনুর কিন্তু দুজনেরই হয়ে গিয়েছে, এদিকে বর্মশাই এখনও পেডিকিওর করে যাচ্ছে। যাচ্ছি এবার আমরা, যাবে আজকে বাড়ি না, তুমি এখানেই থাকবে। ভাবা যায়, আমার হয়ে গেল, বুনুর হয়ে গেল, তুমি এখানে পেডিকিওর করতে বেশ লাগে, বিকজ ওখানে ব্যাক ম্যাসাজ হতে থাকে, তাও ভালো করে। এই হচ্ছে রাস্তার অবস্থা, এখন অফিস টাইমিং হয়ে গেছে। আর এই এখানে না একটা জিনিস দেখাই, এবার ফ্রেন্ড সবাই তো শিবের মাথায় জল ঢালতে যাবে, তো কাবার যাত্রা বলে। তো দেখো এখানে না প্রতি বছর
এই টেন্টটা লাগানো হয়, কারণ যারা যারা যায় তাদের সবাইকে জল ঢাল এখানে বসে পড়ে খাওয়ানো হয়, মানে তারা রেস্ট করতে পারে। এই যে আমি বাবুদের বেশ খানিক দিন এই কাবাড়ি যাত্রার জন্য আর কি ছুটি স্কুল, তো ভেবেছিলাম বৃন্দাবন ঘুরে আসি। এমনি তো কাবাড়ি যাত্রার জন্য ছুটি ছিল, দিদি ভেবেছিল বাবার কে দেখতে যাবে বৃন্দাবন। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, রাস্তা কোন রাস্তা এখন বন্ধ থাকবে তার নাই ঠিক, আননেসেসারি ঘুরে রাস্তা ওইদিকেই যাচ্ছি। এমনি তো আমরা এখন এই যা শিফটিং এর জন্য আর এত মানে কাজকর্ম, যে মিস্ত্রি লেগেই আছে, আমরা থকেও আছি, তো বরং এ কটা দিন একটু ঘরেই রেস্ট নিয়ে নি, সেটাই বরং বেটার ডিসিশন হবে আমার মনে হয়। তাই তারপর বেরিয়ে যাক, এরপরে তো বাবুদের ছুটি হবেই, তাহলে বৃন্দাবন যাব। কান্দে কান্দে বেরিয়ে যাবে, আমি চলে যাব কান্দে। আমার দিদি হচ্ছে না নিষ্ঠুর মনের মানুষ, মনে এটা তুই নর্মাল ভাবে বলতে পারিস, আমার বুনু বলছে এমনি করে। আমার দিদি হচ্ছে একটা নিষ্ঠুর মনের মানুষ। আমাদের কাজ এখন একটু থাকবে, বুনু যতদিন আছে একটু হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু যাওয়ার পরে একটু একটু কেন আমার বোনের জন্য তুমি ঠিক হ্যারাসমেন্ট দিদি দেখলি না না ঠিক আছে, মানে আমার দিদি এইটুকু টুকু চুলে আবার ইয়ার ফার্স্ট ক্লাস, আমার ড্রাই করতে ভুলে গেছিল আজকে দেখলি বলো বলে জি তোমার তো এইটুকু চুল, তুমি হেয়ার স্পা করছো কেন? না আমি বলেছি হেয়ার স্পা ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার করছি, হেয়ার স্পা ভীষণ ইম্পর্টেন্ট, হেয়ার স্পা করলে না হেয়ারটা খুবই ভালো থাকে। আর আজকাল চাউমিন যদি খেতে হয় তো বিকানে রেখেও না, তাহলে বিকানে খাবে তুমি না, আচ্ছা ওই বিকানের না, আরে আমি হালদিরাম ভাবে আমাকে বলতেই দেবে না, এরা এরকমই করে হালদিরাম অনেক তেল ছিল আর কাম অনেক পুরো বিকানের বলে দিল, এবার হয়ে বিকানের ভালো, আমি দুজন বিকানের আমি হালদিরাম দেখ শুনেছি শুনলাম হয়ে গেল, তো দুজনেই তো শুনে না, বিকানেরটা ঠিক আছে বিকানেরই, মানে এত আমি তো ডাইরেক্ট ভাত খাবো গিয়ে পরে, তুই ভাত আর কারি পোকোড়া মেরে দিবি। তো যেটা বলছিলাম ফ্রেন্ডস, কি যতটাই খাবার ভালো খাই আমরা কোনোটাই আর আগেকার মতো হেলদি নয়, সেই কারণে না আমাদের চুলে স্কিনের সবেতেই আর কি ধ্যান রাখতে হবে, তার জন্য বলছি স্পাটা করিও, স্পাটা খুব দরকার, তো ফার্স্ট ক্লাস একদম। দিদিকে বলছো ফল ফল খাও, আর ফল খাও, হ্যাঁ আমার এই না ঘরের এত কাজ চলেছে না, মাথার মধ্যে এত কাঠের টুকরো আর সিমেন্টের টুকরো গিয়ে গিয়ে না ফ্রেন্ডস, আমার চুলে হাত দিতে দিতে চুলের মুঠো নেমে আসছে, বড়ো চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে। তো ওটাই ভাইয়াটা যখন করছিল বলছে ম্যাম জাদা জাদা ফ্রুটস খাও জাদা, মানে আমি বললাম ভাইয়া কোই পার্টিকুলার ফ্রুটস কে রে, এসা কুছ নেই হ্যায়, আপ বাস খাও জো ভি আপকো আচ্ছা লাগ রহা হ্যায় খাও, আর আপ ডায়েট মে না পপিতা জাদা জাদা অ্যাড করো, পেপে পাকা পেপে পাকা পেপে, চলো চাউমিন নিয়ে ঘর যাই। চাউমিন নিয়ে এসছি ফ্রেন্ডস, তো এখানে টোটাল চাউমিন আছে আর স্প্রিং রোল আছে, এটা খুলতে খুলতেই না শেষ হয়ে গেল। আর এখানে নিলাম কারি চাওয়াল, তার কারণ আমি দুপুরবেলায় লাঞ্চ করিনি, তো আমি এখন একটুই খাবো, বাকি আমি ভাতটাই খাবো, আর বাবা মার জন্য ব্রেড পা করে এনেছি, কারণ এগুলো বাবা মা খায় না, তো বসে পড়েছি খেতে, এরপর যেতে হবে নিচে, তো খেয়ে নিই তারপর বলছি কেন যাবো। তা খাওয়া দাবার খেয়ে ফ্রেন্ডস এই বসছি, মানে রান্নাঘরে প্রচুর বাসন ছিল, সেগুলো সব ধুলাম ধুলাম, মেয়েদেরকে ভুট্টা পুড়িয়ে দিলাম, দুই মেয়ে বাবা মা, আমি বড়া ডিম তো খাবো না, সকাল থেকে ও ওয়েট করছে, তা আমি আর ড্রেসটা চেঞ্জ করছি না, কারণ নিচে মিটিং আছে, ওই সামনে তিজ, তো তিজ সেলিব্রেশন রিগার্ডিং মিটিং আছে, তো সোসাইটিতে যত মানে লেডিসরা আছে সবাই যাবে, তো গ্রুপে মেসেজ এসেছিল, তো সেই জন্য আমাকেও যেতে হবে, যদিও আমি আমার আমি তিজ নিয়ে কিছুই জানি না, তাও আর কি সবার সাথে মিশে আর কি থাকলে পরে অনেক কিছু জেনেও যাব, তো সেই জন্যই আর কি 9টার সময় টাইম আছে, আর এখন আর 10 মিনিট হাতে আছে, তো সব কিছু করে জাস্ট বসলাম, দুপুরবেলা ভাত খাইনি, আর এখন ভাতের পর একটু চাউমিনও খেয়ে নিলাম না, তো মানে এবার মনে যেন অনেক খেয়ে নিলাম, তো যাই হোক ঠিক আছে চলো মিটিং কী হচ্ছে না হচ্ছে দেখি শুনে আসি তারপর শেয়ার করবো। আমার দিদি আজ থেকে শুরু হলো কিটি পার্টি, গ্রুপ শুরু হলো, গ্রুপিং রিলস বানাচ্ছিল, বানাতে বানাতে শুনে এখন দুটো কথা বলতো, এগুলো খেলাম এখন শর্ট দেখেছে।
তার নিচ থেকে আস্তে আস্তে 10:30 বেজে গেছিল। তা বলি তোমাদেরকে, মিটিংটা হচ্ছে ফ্রেন্ডস তিজ নিয়ে, পড়ে 7 তারিখে হচ্ছে তিজ, 7 তারিখ বোধ হয় ওয়েডনেসডে পড়ছে, তাই না? এক্স্যাক্টলি ডেটা জানি না, তবে 7 তারিখে তিজ, সেটা 4 তারিখে সেলিব্রেট হবে। তা আমার তিজ নিয়ে কোনো আইডিয়া ফ্রেন্ডস নেই, এর আগে আমি কখনো তিজের ফাংশনে অ্যাটেন্ড মানে ফাংশন অ্যাটেন্ডও করিনি। তো যাই হোক, সবার সাথে মিশে একটু মজা হবে, ফান হবে, এই জন্যই আর কি যাওয়া, শোনা, বোঝা। তা সানডেতে প্রোগ্রামটা আছে, আমি জানি না এখনো অবধি আমি যেতে পারবো কি না, দেখা যাক, ওটা তো ডিসাইড হয়ে যাবে। তো ফাইনালি ওটা নিয়ে ওটা রিগার্ডিং আর কি মিটিং ছিল। তা যাই হোক, 10:30 বেজে গেছিলো ঘরে আস্তে আস্তে, তা ওইটা বলে এসেছি যে খাবার বানাবো, মানে ওই আর কি মেন কথা হওয়ার পর সবাই গল্প করছিলো, এরকম একটা ব্যাপার হয়েই থাকে যখন 5টা মানুষ একসাথে, আর 5টা কি প্রায় 25-30 জন সব এসেছিলো, সবাই যখন একই জায়গায় আছে তো একটু একটু করে গল্প হয়েই যায়। তা চলো ফ্রেন্ডস, এখন রাত্রি 11:30 বাজছে, এই জাস্ট ব্রাশ ট্রাশ করে এলাম, এরপর শুয়ে পড়বো। তো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। তা চলো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।